হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি যে ভিডিওটি নিয়ে চলে এসেছি, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কবুতরকে কৃমির ঔষধ খাওয়ানোর পরে আপনারা কবুতরকে কী ভিটামিনটি প্রয়োগ করবেন। তো যাদের কবুতরের কৃমির সমস্যা আছে, আমার ডিসক্রিপশন বক্সে কৃমি হলে কবুতরকে কী ঔষধ প্রয়োগ করবেন, কীভাবে প্রয়োগ করবেন সে সম্পর্কে একটা ভিডিও আছে, আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। তো এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি কৃমির কোর্সের পরে বা কৃমির ঔষধ খাওয়ানোর পরে কবুতরকে কী ভিটামিন খাওয়াবেন। তো যারা যারা আমাদের চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো ভিউয়ার্স, কবুতরকে কৃমির ঔষধ খাওয়ানোর পরে আপনারা কবুতরকে যে ভিটামিনটি দেবেন সেটি আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন, রেনা WS। এই ঔষধটি অত্যন্ত ভালো একটি ঔষধ। এই ঔষধটি কেন খাওয়াবেন? তো ভিউয়ার্স, আপনাদের অনেকের কবুতরের টিকা প্রদানের সময় এই ঔষধটি খাওয়াতে পারেন, অত্যাধিক গরম বা অত্যাধিক শীতের সময় ঔষধটি খাওয়াতে পারেন, স্থানান্তরের সময় বা কবুতর ডিম পাড়ার সময় এই ঔষধটি আপনারা কবুতরকে খাওয়াতে পারেন। ঠোঁট কাটার কৃমিনাশক ও অন্যান্য সংক্রামক রোগের চিকিৎসা চলাকালীন বা চিকিৎসা শেষে এবং ফার্মে বা কবুতরের লপটে একাধিক কবুতরের বাচ্চা হলে এই ঔষধটি আপনারা কবুতরকে খাওয়াতে পারেন। তো এখন বলবো এই ঔষধটি কবুতরকে আপনারা কিভাবে বা কত গ্রাম জলে বা কিভাবে আপনারা এই ঔষধটি কবুতরকে খাওয়াবেন। এই ঔষধটি আপনারা কবুতরকে খাওয়াবেন 1 গ্রাম করে 10টি কবুতরকে এই ঔষধটি খাওয়াবেন। যদি আপনার 20টি কবুতর থাকে সেক্ষেত্রে আপনারা 2 গ্রাম 1 লিটার পানির মধ্যে বা 1 লিটার জলের মধ্যে এই ঔষধটি দিয়ে খাওয়াবেন। 5 থেকে 7 দিন এই ঔষধটি খাওয়ালে আপনার কবুতর আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে বা কবুতরের ভিটামিনের কোর্সটি সম্পূর্ণ হবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো পিআলটেডি লফটের পক্ষ থেকে।